মনে পড়ে কি সহস্র বছর আগে কেঁপে ওঠা ভূমিতে রচিত ভূস্বর্গের জয়গান? মনে পড়ে কি হাজারো মনীষীর আগমনে সেজে ওঠা স্বপ্নের ভূমিতে তাদেরই একে একে তিরোধান? স্বর্গসুখে রবিরাশে মাতা রাজত্বে তিনটি বিশ্বাসে একে একে সমাদৃত ও সমালোচিত আখ্যান, সৃষ্টি সুখের উল্লাসে মাতা সভ্যতার বেড়া জালে স্রষ্টার স্বর্গরূপী সৃষ্টিতে কোনো মহাসৃষ্টির মায়া বহমান, পৃথিবীর সবচেয়ে সুন্দর একটি অঞ্চলে আমাদের এবারে যাত্রা। কল্পনার মায়াজালে জমানো বহু বছরের ইপসা, যাব বন্যের কাশ্মীরে একদিন, গুনতে গুনতে একুশের মহেন্দ্র খনে হলো কাঙ্ক্ষিত স্বপ্নপূরণ। এই তো ঘুরে এলাম ভূস্বর্গে সেদিন আমরা দুজন, দু চোখ ভরে স্বপ্নের আবেগে দেখলাম মর্তের কত রং, পদচারণে ঘোড়সওয়ার বনে পুলকিত হয়েছি প্রতিদিন, পিছে চেয়ে সম্রাট জাহাঙ্গীরের পানে সে কত গুঞ্জনের স্বর্গসুন্দরীর রূপে হয়েছে বিস্মিত শুধু আমরা না, বহু নবীন প্রবীণ। দুটি হপ্তায় জমানো দুঃসহস্র আহ্লাদে উদীচির পানে প্রাচী প্রতীচির কত বিন্দু মেরাতে, শ্বেত সুন্দরীর শুভ্র সাক্ষাতে হরিৎ নীলকি নারাঙ্গি সেথায় কত বর্ণ প্রতিভাতে, নিঃস্বর্গে ফিরে বলছি এবার ভূস্বর্গের গল্প। কাশ্মীর ভ্রমণ পর্বগুলি দেখার সাদর আমন্ত্রণ রইল, পরিবেশনায় ট্রাভেল আর্কিটেক্ট। দুটি হপ্তায় জমানো দুঃসহস্র আহ্লাদে উদীচির পানে প্রাচী প্রতীচির কত বিন্দু মেলাতে, শ্বেত সুন্দরী শুভ্র সাক্ষাতে হরিৎ নীলকি নারাঙ্গি সেথায় কত বর্ণ প্রতিভাতে, নিঃস্বর্গে ফিরে বলছি এবার ভূস্বর্গের গল্প।